হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো কালকে আমি এই বাইকটি রিভিউ দিয়েছিলাম, তো এই বাইকটি বিক্রি হয়ে গেল নিল এই বড় ভাই। তো উনি কোথা থেকে আসছে, কত টাকায় বাইকটি কিনলো, সবথেকে মানে সবকিছু বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। তো এটি আমার সঙ্গে থেকে ওনারা বাইক নিল, ওনাদেরকে আমরা এগিয়ে দিতে আসছি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই আপনি তো আসছেন কোথা থেকে? সিরাজগঞ্জ সাদাতপুর তালগাছি। সিরাজগঞ্জ সাদাতপুর তালগাছি থেকে আপনি আসার আগে প্রথমে আমাকে একটা কথা বলছিলাম ভাই, মানে কথা বলছিলেন যে ভাই আমি যাচ্ছি দূর থেকে, যাই কোনো ঝামেলা পড়বো না। তো আপনার সাথে ভাইয়ের সাথে মিশলেন, থাকলেন, কি দেখলেন? না ভালো ভাই, কোনো ঝামেলা পড়ছে না আপনি? না ঝামেলা পড়িনি। হ্যাঁ না না, মানুষকে আসে আমার কাছ থেকে বাইক নিতে পারে? হ্যাঁ নিতে পারবে। সারা বাংলাদেশে তো আমি বাইক বিক্রি করতেছি, আমাদের আচার আচরণ ব্যবহার আপনি কেমন দেখলেন? খুবই ভালো ভাই। ওনার সাথে আসতে ভাই আপনার কে হয়নি? মামা ভাগনা। মামা ভাগনা, আপনি তো গাড়ি চালালেন, দেখলেন কেমন দেখলেন? খুব সুন্দর ভাই। ভিডিওতে আমি যেরকম দেখাইছি বাস্তবে বাইকটি দেখতে আসলে কেমন? মানে আসলে কি কোনো 19-20 আছে না কথা কাছে মিল আছে আমাদের, তাই বলতেছি? না না না, মানে বলতেছি কথা কাছে মিল আছে আমাদের। হ্যাঁ দেখুন, এই বাইকটি কাল রিভিউ দিয়েছিলাম, জয়বারহাটের ডিজিটাল নাম্বার প্লেট করা, এই ভাই বাইকটি কিনলো। তো ভাই বলবেন বাইকটি আপনি কত টাকায় ক্রয় করলেন আমাদের কাছ থেকে? 60,000 টাকাতে উনি আমাদের কাছ থেকে বাইকটি ক্রয় করছে। উনি অনেক দূর থেকে আসছে, ওনাকে আমরা সম্মান করছি। দেখুন বাইকটি একদম ফ্রেশ বাইক ছিল, আমি যত CD80 বাইক বিক্রি করছি তার মধ্যে এই বাইকটি ছিল একদম বেস্ট। তো ভাই বাংলাদেশের সব মানুষকে তো বলা যায় আমার কাছ থেকে আসে বাইক নেওয়ার জন্য, আমার এই চ্যালেঞ্জ তো বিশ্বস্ত চ্যালেঞ্জ। আপনি যে আসলেন, দেখলেন, নিলেন, বলেন তাদের কিছু উদ্দেশ্যে, লজ্জা করতেছেন ভাই? না ভাই আপনাদেরকে বলতে চাই যে ভাই কিন্তু কথা বলতে আসলে চায়নি, ভিডিও করতে দিতেও চায়নি। ভাই বলতে মানে বলতেছিল ভাই আমার লজ্জা লাগে, কথা বলতে পারি না। তো যাই হোক, তারপরে আমি ভিডিও একটা ছোট্ট বানালাম সবাইকে বলার জন্য, কারণ অনেক পরিমাণে ফোন আসতেছে যে ভাই সিটি একটি বাইকের জন্য ওই জন্য আর কি। তো ভাই তো ভালো থাকবেন, হেলমেট পরে বাইক চালাবেন এই দোয়াই করি। ভাই ভালোভাবে বাইক রাইড করবেন, ওকে ভালো থাকেন, আর দোয়া করবেন ভাই আমার কাছে যেন আসে সবাই যেন বাইক কিনে। ওকে আসসালামু আলাইকুম।